হ্যাঁ সোহেল স্যার, আপনি প্রথমে আপনি প্রথমে রোকেয়াকে একটু দেখান। রোকেয়া কে মানে আপনি ওদের? জি ওয়ালাইকুম সালাম, ভালো আছো মা? তোমার আচ্ছা 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 রোকেয়া কে, তোমাদের মধ্যে বড় কে? আচ্ছা তুমি কি রোকেয়া? আচ্ছা রোকেয়া শুনো, তোমরা কার বাসায় গেছো যশোরে? ও তোমার আব্বুর বাসায়? আচ্ছা তোমার তোমার আব্বু কোথায়? জি চাচা ভালো আছেন? ও আচ্ছা ঠিক আছে। আর উনি উনি কে আপনি? জি আন্টি আসসালামু আলাইকুম। না আমরা জেনে খুশি হচ্ছি যে আপনার মেয়েটা মেয়েরা ভালো আছে আর সুস্থ আছে, এটুক জানাই জানাই আমাদের দরকার ছিল। আপনাদেরকে সহযোগিতা করার জন্যই আমরা আছি। এবং তোমার রোকেয়া, আচ্ছা এরপরে জয়নবকে একটু সামনে নিয়ে আসো। ওয়ালাইকুম আসসালাম, তুমি জয়নব? এসএসসি পরীক্ষা চলতেছে তোমার? তোমার কি এসএসসি পরীক্ষা চলতেছে? চলতেছিল। আচ্ছা এরপরে খাদিজা, ওয়ালাইকুম সালাম, একটু দেখি ফেসটা দেখি তোমার। হ্যাঁ একটু ক্যামেরা ট্রাই করো। হ্যাঁ ঠিক আছে ওকে। তুমি কি খাদিজা? তুমি ছোট? আচ্ছা তুমি কি সবচেয়ে ছোট? জি জি আমি সবচেয়ে ছোট। আচ্ছা আরেকবার রোকেয়াকে দেখি। তোমরা সকালে খাইছো? কিভাবে গেছো? কিভাবে গেছো? আচ্ছা রোকেয়া, তোমরা গতকালকে গতকালকে কখন বাসা থেকে রওনা হয়েছো? এগারোটার দিকে। তোমাদের খালাদেরকে বলে আসোনি না?